তো নমস্কার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো থাকতেই হবে। তা অনেকে কমেন্ট করছে, গুরুজি এতদিন পর পর ভিডিও কেন? তার কারণ আছে, কাজের যে এত চাপ, মানে ভিডিও ছাড়বো সে সময় আমি আর পাই না। তো এখন ঘটনা হচ্ছে, বহুদিন ধরে তো সবাই বলছেন যে গুরুজি আমার স্ত্রী পালিয়ে গেছে আমাকে ছেড়ে পরপুরুষের সাথে। অনেকে বলছে গুরুজি আমার 10 বছর 12 বছরের রিলেশন আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যে। আপনারা এতদিন এত বিদ্যা আমি দিয়েছি, আপনারা কাজ করে সুফল পেয়েছেন। আমাকে অনেকে কমেন্ট করে জানায়, আমি শুনেও খুব ভালো লাগে যে আপনাদের কাজে আমি আমার মন্ত্র লেগেছে। তো সবার প্রথমে আমি খ্যাপানা দগরি অঘর তন্ত্রমন্ত্র বিদ্যা এবং প্রেত তন্ত্রমন্ত্র বিদ্যায় আপনাদের স্বাগতম। তো সবাই একটা কথা বলে রাখি, যারা যারা আমাকে কলকাতায় দেখাতে চান তারা অবশ্যই প্রতি শুক্রবার দক্ষিণেশ্বর চেম্বারে আমাকে পেয়ে যাবেন দুপুর 2টো থেকে বিকেল 5টা এবং 5:30 পর্যন্ত। আধা ঘন্টা আমি এক্সট্রা বসি। যারা যারা দেখাতে চান অবশ্যই তারা প্রতি বৃহস্পতিবার নাম লিখিয়ে বুকিং করে তবেই শুক্রবার দিন আসবেন। অযথা কেউ হট করে শুক্রবার আসবেন না, এই কারণেই বলে দেওয়া হয় যে আপনারা এসে যেন ফিরে না যান। তো সর্বপ্রথম আমি আপনাদের এই কথাটাই বলছি, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের স্ত্রী চলে গেছে অথবা গার্লফ্রেন্ড চলে গেছে। কেমন? এইটি মন্ত্রে কিন্তু পুরুষদের আনা যাবে না, শুধুমাত্র মেয়েদের আনা যাবে, সেটা স্ত্রী হোক এবং গার্লফ্রেন্ড হোক। জি, যে চলে গেছে আসছে না, তিনি আসবেই, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে, আপনাদের পুরো ভালোভাবে বোঝাতে পারলাম আজকের মন্ত্রটি কি রিলেটেড। মন্ত্রটি অতি গুপ্তবিদ্যা এবং বহু পুরনো মন্ত্র। যারা এই লাইনে আছেন বা পুরনো যারা রয়েছেন তারা মন্ত্রটি দেখলে পরে বুঝতে পারবেন। তাও মধ্যে একটু শুরুতে আমি বলে দিই, আপনারা তো সামনেই আমি দিয়ে দেবো ভিডিও। মন্ত্র হচ্ছে, শ্রবণা নক্ষত্রে জন্মাইল সতী, সরি একটু ভুল হয়ে গেল, শ্রবণা নক্ষত্রে মরিল সতী দ্রুক্ষকন্যা পার্বতী, তার ভস্মরাশির মহান্ন মরুতি ফিরে এসো নবযুবতী, কারাগে কামরূপ কামাক্ষা রাগে ধয় মাস রাখি। এই হলো মন্ত্র, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখে নিন, এরপরে আমি নিয়ম বিধি সম্পর্কে জানাচ্ছি। ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। এর নিয়ম হচ্ছে কি করবেন, একটি কাঁচামাটির সরাত যেখান থেকে হোক জোগাড় করবেন, এরকম টাইপের দেখবেন, এরকম টাইপের থাকবে, এই হ্যান্ডেলটা খালি থাকবে না, এরকম কাঁচামাটির সরাত জোগাড় করে আর কি জোগাড় করতে হবে দড়ি। কোন দড়ি? পাঠা ছাগলের গলায় দেখবেন দড়িটাকে, সেই দড়ি জোগাড় করবেন, করে আপনারা সাতখানা পুরের মাঠে জোগাড় করবেন। কেরম পুর বলতে কি বোঝায়, যেরকম ধরুন বহরমপুর, ব্যারাকপুর, এরকম যেসব পুর আছে সেই পুর থেকে একটু করে মাটি একত্র করে নিলেন। নেওয়ার পরে কি করবেন, কামসিঁদুর নেবেন, কামসিঁদুর দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে, আপাং গাছ আপনারা সবাই চেনেন, কেউ চিরচিরা গাছ নামে চেনে, সেই আপাং গাছের শিকড় দিয়ে এই যে এই ধুনুচি বা এরকম পাত্রে এই ভিতর দিকে নাম লিখবেন, মেয়ের নাম পদবী সহ অর্থাৎ টাইটেল সহ নাম লিখে একটা প্লাস দিয়ে ছেলের নামটা লিখবেন। লেখা হয়ে গেলে কি করবেন, এই যে সরাটা কাঁচা মাটির সরাটা এর নিচ থেকে ফুটো করবেন ভালো করে, যেন পাত্রটি ভেঙে না যায়, আরামসে ফুটো হয়ে যাবে। যেহেতু কাঁচা মাটির সরা, এটা তো পাকা মাটি, পোড়া মাটি, মানে কাঁচা মাটির সরায় কাজ করতে হবে। কী করবেন, ফুটো করে দড়িটা এখান থেকে ঢুকিয়ে দিলেন, মাথাটা এরকম কিট বেঁধে দিলেন যেন দড়িটা বেরিয়ে না যায়। এবার ওই দড়িতে এই মন্ত্র 3 বার করবেন, 3টি গিট দেবেন। কিরম দেবেন আপনাদের বোঝা সাথে আমি দেখিয়ে দিই। এই যে সুতোটা আছে, এই যে মন্ত্র ভস্মরাশির বাহান মধ্যে ফিরে দোহাই মা সতী রাগ্যে যখন বলবেন তখন দোহাই মা সতী রাগ্যে এরকম গিট দেবেন, 3টে গিট পড়বে। এবার সর্বশেষে যখন কাজটি কমপ্লিট হয়ে যাবে কি করবেন আপনারা, এইটিকে একটা নির্জন স্থানে যেখানে জঙ্গল আছে
সেই জঙ্গল স্থানে কোনো গাছে বেঁধে দিয়ে আসবেন, এরমভাবে যেন সরাটি এরমভাবে উপুত হয়ে ঝোলে, বুঝেছেন? এরমভাবে যেন গাছের তো বাঁধবেন, এরম থাকবে এটা, এরম উপুত হয়ে থাকবে যেন এটা ঝোলে। তাহলে এই দেখবেন, সময় দিলাম 7 দিন অথবা 10 দিন অথবা 12 দিন, এর মধ্যে সে ব্যক্তি আপনার কাছে ফিরে আসবেই, একদম 101% গ্যারান্টি। যাই হোক ভিউয়ার্স, আজকের মতন এত পর্যন্ত, দেখা হবে আবার আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার, ধন্যবাদ।